হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব গরমে যেসব পানীয় এর কথা না বললেই নয়, সেগুলোর মধ্যে লাচ্ছি অন্যতম। দই হতে প্রস্তুতকৃত লাচ্ছি একটি সুস্বাদু পানীয়, বিশেষ করে রমজান মাসে ইফতারিতে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লাচ্ছি যেন সারা দিনের ক্লান্তি নিমিষেই দূর করে। কিন্তু সারা দিন রোজা রাখার পর বাহিরের লাচ্ছি কতখানি স্বাস্থ্যসম্মত সেটাও ভাবার বিষয়, তাই নিয়ে এলাম রেস্টুরেন্ট স্টাইল লাচ্ছি তৈরির রেসিপি। চলুন দেখি নেই কিভাবে ঝটপট লাচ্ছি বানানো যায়। একটা ব্লেন্ডারের জগে আমি এক গ্লাস দুধ দিয়ে দিয়েছি। এই দুধটাকে আমি আঁচ দিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি, দুধটা একদমই ঠান্ডা এখন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আর আমি এখানে এক গ্লাস লাচ্ছির জন্য এক কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। এই দইটা আমি বাসায় তৈরি করেছি, আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন। এই ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন সবগুলো উপকরণকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার একটু টেস্ট করে নিচ্ছি চিনি আর সব কিছু ঠিক আছে কি না। আমার কাছে মনে হয়েছে টক দইটা আরেকটু লাগবে, তাই আরেকটু টক দই দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। আপনাদের ব্লেন্ডারটা যদি বেশি ওয়াটার হয়ে থাকে তাহলে এখানে আইস কিউব দিয়ে তারপর ব্লেন্ড করে নিতে পারেন, এতে করে লাচ্ছির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি লাচ্ছিটাকে ঢেলে নিচ্ছি, দেখুন উপর থেকে যে ফেনা ভাবটা, এটা কিন্তু দোকানের লাচ্ছির মধ্যে থাকে আর এটা খেতে খুব ভালো লাগে। উপরে আমি একটা পুদিনা পাতা বসিয়ে দিয়েছি আর সাইডে একটা পাইপ বসিয়ে দিয়েছি। হয়ে গেল আমাদের খুব সহজেই তৈরি লাচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।